দেবী দুর্গার আরাধনা। উৎসব আনন্দ শুরু হয়ে গেছে মহালয়ার পর থেকেই। আলোর রোশনাইয়ে সেজেছে শহর, বিষয় ভাবনার বৈচিত্র্যে তাক লাগানো একের পর এক পুজো। তার ভিত্তিতেই নজর কাড়া কয়েকটি পুজো পেয়েছে এবিপি আনন্দর বিশেষ সম্মান। উত্তর কলকাতার সুকিয়া স্ট্রিটের রামমোহন সম্মিলনীতে এবার সাঁওতালদের উৎসব ও শিল্প মিলেমিশে একাকার। এবারের থিম জঙ্গলকন্যা। সাঁওতালদের গ্রামের পরিবেশ তুলে আনা হয়েছে মণ্ডপে। বর্ষা শেষ হয়ে যাওয়ার পর যেমন মাটি ধুয়ে মুছে একাকার হয়ে যায়, তখন সুন্দরভাবে কিন্তু মাটির প্রলেপ দিয়ে আবারও নতুনভাবে ধানের শীষ, ভেষজ রং, বিভিন্নভাবে তাদের বাড়িকে সুন্দরভাবে সাজিয়ে তোলেন জঙ্গলকন্যারা। আর রামমোহন সম্মিলনীর এই পুজোই কিন্তু এবার শারদ আনন্দ সম্মান 2022 বিশেষ সম্মান জিতে নিচ্ছে। এবং আমার সঙ্গে রয়েছেন ক্লাবেরই সদস্যরা। তেলেঙ্গা বাগানের এবারের দুর্গাপুজোয় প্রতিমার আদলে উত্তর পূর্বাঞ্চলে ছোঁয়া। ছয় রিপুকে দমন করছেন তিনি। থিম হচ্ছে তোরমা, এর মানে নৈবেদ্য। তেলেঙ্গা বাগান এই পুজোর 57 বছরে পড়ল। এবারকার মায়ের রূপ একেবারে উত্তর পূর্ব অঞ্চলের দেবীদের মতো, এবং এখানে মা মানুষের ছটি রিপুকে দমন করছেন। আর এই অভিনবত্বর জন্যই কিন্তু এবার তেলেঙ্গা বাগান জিতে নিচ্ছে শারদানন্দ সম্মান 2022 বিশেষ সম্মান। আর ক্লাব সদস্যদের হাতে এই সম্মান তুলে ধরছি। ইন্টালি সিআইটি মার্কেটের পাশে শহীদ স্মৃতিসংঘ। এখানকার প্রতিমা সাবেকি ধাঁচে তৈরি। নিপুণ শৈলীতে শ্রীকৃষ্ণের জন্ম থেকে কুরুক্ষেত্রের যুদ্ধের ছবি তুলে ধরা হয়েছে পূজোর মণ্ডপে। এন্টালি সিআইটি রোডের শহীদ স্মৃতিসংঘ 76তম বছরে এই পুজো পড়ল। থিমের বাহার যদিও নেই, তবে মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু মায়ের রূপ একেবারে সাবেকিয়ানা। আর এই পুজোই জিতে নিল শারদানন্দ সম্মান 2022 বিশেষ সম্মান। আর ক্লাবের সমস্ত সদস্যরা এখানে রয়েছেন, তাদের হাতেই তুলে ধরছি এই সম্মান। কোথাও অভিনব বিষয় ভাবনা, কোথাও সাবেকি প্রতিমা, উৎকর্ষের মান ধরে রেখেই এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল শহরের তিনটি পুজো। রুমাপালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।